মাই তুন অ্যান্ড মমস ব্লগ। আবার সরস্বতী পূজোর দিন চলে এসেছি, তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আমি আর আমার মেয়ে এই যে বসে আছে, আমার সরস্বতী, ছোট্ট সরস্বতীকে আজকে একটু সোনা আর রূপোর গয়না দিয়ে সাজাবো। তো এখানে রেখে দিয়েছি ওর ড্রেস আর গয়না। দেখো এরপর ওকে আমি সাজাবো, কীভাবে সাজাবো দেখো। তো ভয়েস দিয়েই বলতে হচ্ছে, দেখো এখানে ওর ড্রেসটা রাখা আছে, একটা স্কার্টের টপ আর শাড়ি, আর এখানে আমার কিছু গয়না আছে সোনার, যেমন চিক নেকলেসটার উপর, রিসলেটটা ওর উপর, এরকম সোনা আর রূপো মিলিয়ে ওকে আমি সাজাবো। একটু ইচ্ছা করলো, কারণ না এগুলো তো পরানো হয় না, একটু বড় হচ্ছে, বাবার সঙ্গেই বেরোবে যখন, কোনো অসুবিধে নেই, একটু পরিয়েই দিই। তো সাথে থাকো, দেখতে থাকো। তো এত মানে আওয়াজ না কি বলবো, এই যে কানে এত শব্দ আসছে না গানের, কপিরাইট ক্লেম এসে যাবে, যার জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে, বুঝেছো? মুখে বলতে পারছি না, একটু বুঝে না কেমন। অন্যবারে যেরকমভাবে আমরা পুষ্পাঞ্জলি দিই, এবছর পারবো না, কারণ আমার শাশুড়ি মা মার্চে মারা গেছেন, যার জন্য আমাদের এক বছর এগুলো করতে নেই। যদিও নাতনির কালো অসুস্থ থাকে না, তবুও আমরা কোনো ঠাকুরের স্থানেও যাই না এক বছরে, আমরা শ্বশুরের সময় মেনেছি, এটা আমাদের মানি আমরা, কোনো ঠাকুরের স্থানে যাই না, যার জন্য কোনো তীর্থস্থানে বেড়াতেও যেতে পারছি না, যেতেও পারছি না। আর এক বছর ওই পুষ্পাঞ্জলি এগুলো করতে নেই। আমাদের আবার গোটা সেদ্ধ আছে, আমরা ঘটি মানে আমার শ্বশুরবাড়ি ঘটি, কিন্তু এবছর সেটাও হবে না, কারণ ওটা একটা ঠাকুরের জিনিস। তো শিলকে পুজো করতে হয় ওই ষষ্ঠীর জন্য, কালকে আমাদের ষষ্ঠী, সেটাও করতে পারবো না, শুধু ষষ্ঠীতে উপোস যেটা সেটা করবো। আমাদের আবার ঠান্ডা খেতে হয়, ঠান্ডা মানে ওই ঠান্ডা ভাত না, আমাদের মায়েরা যেমন দই প্যান্তা পান্তা খেত সেটা নয়, আমাদের আবার ময়দা করে রেখে দিতে হয়, ওটাই খেতে হয়, মানে বিচ্ছিরি যখন তুনাই। এই যে দেখো, এটা হচ্ছে আমার বিয়ের, অনেকগুলো চিক পেয়েছিলাম, তার মধ্যে এটা আমার দিদি দিয়েছিল, আজকে ওকে পড়াবো। এটা কিন্তু রূপোর, এটা রূপোর সোনার টিকলিটা আমি বার করে নিই, রূপোর আমারই বিয়ের কিনেছিলাম ঘুরিয়ে ফিরিয়ে পড়ার জন্য, তো এটা আজকে ওকে পড়াবো। আর এটা হচ্ছে রিসলেট, আমার বাবা আমাকে বিয়েতে একটা রিসলেট দিয়েছিল, তো ও নাতনি হওয়ার পর বলেছিল যে ও পড়বে না, ওকে একটা রূপোর ওপর সোনার জল বানিয়ে দিয়েছিল, এটাও রূপোর। আর সোনার বলতে এটাই পরাবো শুধু, আর আংটি ওর হচ্ছে না, আংটিটা আমার সব আংটি, ওর বড় হচ্ছে, আর ওর জন্য যেটা করানো সেটাও ওর বড়, তো যার জন্য ছোটোবেলাকার আংটিগুলো আবার একটু ছোটো হচ্ছে। তো সোনা গয়না তো পরা হয়ই না, দেখলেই এই আমার কিছু সোনা তো এখানে থাকে না, সব কিছু কিছুটা লকারে, তো যে কটা আছে তার মধ্যেই পড়াবো। এই যে এখানে একটু জোগাড় করে রেখেছি সব, আজকে খিচুড়ি হবে, খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, বিভিন্ন ভাজা, খিচুড়ি, চচ্চড়ি করবো না, আর আলুর দমও খাবে না, আলুর দম রাতের জন্য করব। তো অ্যাটলিস্ট হয়ে গেছে, কিন্তু টিকলিটা একটু ঢলঢল করছে, তাই খুলে নিতে হবে। ঠিক আছে ঠিক আছে, দেখো তোমরা ঠিক আছে সাজগোজ, বাবা আবার হাই তুলে ফেলছে, ঘুম আসছে তাড়াতাড়ি উঠে, চলে যাও এখন ঘুরতে বেরোচ্ছে বাবার সঙ্গে পৌনে বারোটার সময়, এবছর তো পুষ্পাঞ্জলি দিতে নেই। ঠিক আছে, মাস্ক পরে চলে এসছে, এখন গান বন্ধ হয়েছে তাই একটু কথা বলতে পারছি, এখন খেতে বসেছি আলু ভাজা, বেগুন ভাজা, খিচুড়ি আর পাঁপড় ভাজা, রাতে আলুর দম আর সিমুয়ের পায়েস, কড়াইশুটির কচুরি। সরস্বতী পুজোর স্পেশাল দেখো, খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা, মানে সাবুর পাঁপড় যেগুলো হয় না, ব্যাট ব্যাট মতো, ওই বাচ্চাদের মতন, বাচ্চারা যেগুলো খায়, তো ওইগুলোই আমাদের সবাই খায়। তো আমি এখন সেজে গুজে বেরোবো বিকালবেলা, একটু আমি, আমার কর্তা আর আমার মেয়ে, তো যাচ্ছি একটু দরকারেই যাব, কিন্তু কর্তা আমাকে সেটা বলেনি, এখন আমি তোমাদের বলছি, পরে আমি জানতে পেরেছিলাম কেন যাচ্ছি। যাই হোক, তো দেখো আমি হলুদ আর সবুজ শাড়ি পরেছি, শাড়ি পরে কাঁচানোর পরে যে স্টিকারটা একটা মেরে দেয় সেটাও খুলতে ভুলে গেছে, এত স্বাদের দুম বুঝলে, তো এখন ওটাকে আমি ছিঁড়ে নেবো, আর কেমন লাগছে বলো, একবার পুরো বাংলা সিনেমার নায়িকাদের মতো লাগছে, তাই না বলো? হ্যাঁ, এইবার দেখো দেখিনি কেমন লাগছে, ও বাংলা সিনেমার নায়িকা কি সুন্দর লাগছে বলে, আমাকে খুব ভালো লাগছে না। আমরা একটুখানি সাজুগুজু করে ঘুরু ঘুরু করতে যাচ্ছি, বর বললো চলো একটুখানি বেরিয়ে আসি, বাবা বর বলছে বলে কথা জীবনে বলে না, বলেছে যাই যাই বেরি, আজকে সরস্বতী পুজো আশকশ খাবো না, আমার বার বলছে যে না বাড়িতে খেলতে নেই বাইরে খেতে, এদের ভীষণ লোভ, এরা কিচ্ছু মানে না বাইরে গিয়ে, এরা সব খায় মানে ঘরের মধ্যে সব ঠিক আছে, ঘরে বাইরে পাড়া না, তা হলো
হচ্ছে তা হলো না তা হলো দ্যাট ইজ সরস্বতী পূজা সরস্বতী পূজা কি আমরা কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে নাকি যে তো এসে এক সময় করতাম প্রেম করতাম এখন কি সেসব আছে এখন আমাদের মানতে হবে না সংসারই হয়ে গিয়েছি তো সেক্ষেত্রে একটু মানতেই হয় ওর বাবার জন্য এও মানুষ হবে না এও গিয়ে সেই আঁশি খাবে এড়িয়ে উদ্ধার করে রাজ্য চলে এলাম বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঘরে বোঝা যাচ্ছে না অতটা বাইরে ভালোই ঠান্ডা তো একটু ঘুরে ফিরে এলাম বাড়ির কিছু জিনিস খারাপ হয়েছে ইলেকট্রনিক্স তার জন্য যেতে হয়েছিল একটু দোকানে সেগুলো একটু দেখে এলাম কিনতেই হয় কিছু প্রয়োজনীয় জিনিস যেমন টিভি খারাপ হয়েছে আমাদের ইন্ডাকশান খারাপ হয়েছে তো সেগুলো একটুখানি দেখতে হলো দরদাম করে আসা হলো ওই ইএমআইতেই নিতে হবে নিলে তো এই যদি নিই নিশ্চয়ই যে এগুলো শুকোচ্ছে দেখছো তো সব শুকোনো কিছু শুকোচ্ছে না তো প্রয়োজনীয় জিনিস তো কিনতেই হবে তাই না বছরের পর বছর ধরে একটা জিনিস খারাপ সেটা তো আর রাখা যায় না আর বিশেষ করে ইন্ডাকশান ইন্ডাকশানটা তো নিতে হবেই কেননা গ্যাস বাঁচানোর জন্য ইন্ডাকশান দরকারই তার জন্য একটু দেখলাম আর একটু ওই টুকটাক খেলাম চলে এলাম তো সরস্বতী পুজো মোটামুটি ঠিকই কাটলো তোমরা সবাই খুব ভালো থেকো আজকের ভিডিও এই অবধি টাটা।